তো ভিউয়ার্স, আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার দুই বড় বড় সুপারস্টারের দুটো মুভি রিলিজ হয়ে গেছে এবং সেখানে বেশিরভাগ দর্শক যেটা আশা করেছিল যে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির সাথে জিদ্দার মুভি বুমেরাং কখনোই কিন্তু পেরে উঠতে পারবে না, কিন্তু সেই বিপদটাকে জিদ্দা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে দিচ্ছে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বুমেরাং মুভির টোটাল তিন দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো অযোগ্য মুভির টোটাল তিন দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য পুরোটাই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করুন। চলনায় প্রসেনজিৎ ঋতুপর্ণার অভিনীত মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই অযোগ্য মুভিতে কিন্তু যে স্টার কাস্ট সেটা কিন্তু বেশ তাবড় তাবড় অভিনেতাদেরকে নিয়ে, কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই কিন্তু সেটা একটা আলাদা ধরনের সিনেমা এবং এখানে গল্প বলার যে স্টাইলিশ সেটাও সম্পূর্ণ আলাদা থাকবে। তো এখানে লিলি চক্রবর্তী থেকে শুরু করে শিলাজিৎ, প্রসেনজিৎ ঋতুপর্ণা, এই যে তাবড় তাবড় অভিনেতা মুভির মধ্যে আছে, এই মুভিটা যে বক্স অফিসে আগুন লাগাবে এটা নিয়ে দর্শকের মনে একটুও কিন্তু কোনো রকমের কোনো সন্দেহ ছিল না। কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা এবং প্রসেনজিৎ আর ঋতুপর্ণার জুটি মানেই একটা ব্লকবাস্টার, এবং তার সঙ্গে সঙ্গে যদি এখানে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর হয়, এবং কৌশিক গাঙ্গুলি শুধুমাত্র একজন ডিরেক্টর নন, তিনি একটা পুরো ব্র্যান্ড, মানে কৌশিক গাঙ্গুলির ধরামাদা কিছু অডিয়েন্স আছে যারা কিন্তু কৌশিক গাঙ্গুলির সিনেমা এলেই সিনেমা হলে দেখতে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ আর ঋতুপর্ণারও কিন্তু সেম একটা ধরাবাঁধা অডিয়েন্স আছে এবং তারা রীতিমতো হলে ভিড় জমাবেই। তো এই মুভিটার সব দিক থেকে কিন্তু রিভিউ রিয়াকশন সব কিছুই ভালো আসছে এবং সকলেই যেটা আশা করেছিল যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সাথে জিদ্দার মুভি বুমেরাং কখনোই পেরে উঠতে পারবে না। তো সব কিছু বলবো আপনাদেরকে আমি ভিডিওতে। তো আপনারা সকলেই জানেন যে বুমেরাং মুভিটাও কিন্তু বেশ ভালো রেসপন্স করছে এখন। তো গাইস, এরপর যদি আপনাদেরকে কথা বলি তাহলে কিন্তু জিদ্দার মুভি বুমেরাঙের থেকেও প্রসেনজিতের মুভি অযোগ্যের টোটাল যে হল প্লাস শো টাইম সেটাতে কিন্তু অনেকটাই এগিয়ে অযোগ্য, এবং অযোগ্য মুভির যে রিভিউ রিয়াকশন যেটা দেখছি সেটাতে কিন্তু দর্শক বেশ ভালোই রিভিউ রিয়াকশন দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে তবুও জিদ্দার মুভি বুমেরাঙের থেকে প্রসেনজিতের মুভি অযোগ্য অনেকটাই পিছিয়ে পড়ছে। তো এই মুভিটা তার অলরেডি তিন দিন কমপ্লিট করে নিয়েছে এবং আপনারা সকলেই জানেন যে ডে থ্রিতে রবিবার থাকার কারণে এই দুটো মুভি কিন্তু রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন আনতে পেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদেরকে কথা বলি এই মুভিটাকে নিয়ে, তাহলে দুটো মুভির মধ্যে কিন্তু জোর প্রথমে টক্কর দেওয়া দেওয়া চলছে। তো রবিবার থাকার কারণে দুটো মুভির যে অ্যাডভান্স বুকিং সেটাও কিন্তু চরম লেভেলে হয়েছিল। তো এই মুভিটা তার ডে থ্রিতে সে বক্স অফিস কালেকশন করছে প্রায় 43 লক্ষ টাকার মতো, এবং এই মুভিটা টোটাল তিন দিনে বক্স অফিস কালেকশন করছে 1,16,00,000 টাকা। তো অলরেডি মুভিটা কিন্তু 1 কোটির ক্লাব ক্রস করে গেছে, এবং আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই মুভির বাজেট অনেকটাই কম, যদি মুভিটা 2 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নেয় তাহলেই কিন্তু মুভিটা সুপারহিট হয়ে যাবে। তো আপনাদের কি মতামত এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভাই, সেকেন্ড আমরা কথা বলবো সৌভিক কুণ্ডুর পরিচালনায় নির্মিত ছবি সুপারস্টার জিত রুকমিনীর অভিনীত মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই বুমেরাং মুভিটাকে নিয়ে কিন্তু দর্শক প্রথম থেকেই অনেক এক্সাইটেড, কারণ এই মুভির গল্পটা একদম সম্পূর্ণ আলাদা, মানে এরকম গল্প নিয়ে বাংলাতে এর আগে সিনেমা হয়নি, তাই সাইফাই মুভি নিয়ে প্রথমবারই কিন্তু জিদ্দা এসছেন বাংলাতে। তো সেদিক থেকে মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ থাকলেও একটা খটকা কিন্তু দর্শকের মনে রয়েই গিয়েছিল, আর সেটা হলো প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, কারণ একই ডেটে রিলিজ হতে যাচ্ছে প্রসেনজিতের মুভি অযোগ্য, এবং এই অযোগ্য মুভিতে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের 50তম সিনেমা নিয়ে। তার জন্য দর্শকের যে ঢল সেটা তো ওই দিকে যাবেই, কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি মানেই কিন্তু বাংলাতে ব্লকবাস্টার, এবং তারা বাংলাতে একটা সময় ছিল যখন একের পর এক হিট মুভি দিয়ে গেছে। তো সেদিক থেকে দর্শক ভেবেছিল যে এখানে জিদ্দা কখনোই কিন্তু পেরে উঠতে পারবে না এই জুটিটাকে, প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিটাকে কখনোই কিন্তু জিদ্দা পেরে উঠতে পারবে না, এটা কিন্তু প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউবারেরও সেই আশাটাই ছিল। কিন্তু জিদ্দা যেভাবে ধীরে ধীরে বিপদ দেখে কাটিয়ে উঠছে তাতে করে আমার মনে হয় অযোগ্য অনেকটাই পিছনে পড়ে যাবে। ভাই, জিদ্দার মুভি বুমেরাং রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, এবং রবিবারের যদি আপনি অ্যাডভান্স বুকিং দেখেন তাহলে বুকমাই শোটা একবার খুলে দেখুন, জাস্ট পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে। এবং জিদ্দা যেভাবে খেলা শুরু করছে তাতে করে আমার মনে হয় অযোগ্য কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাবে, এবং ফ্যামিলি অডিয়েন্স যেভাবে জিদ্দার মুভি বুমেরাংকে সাপোর্ট করছে এই মুভিটা তো পুরোপুরি আগুন লাগিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও সবথেকে বড় গুড নিউজ যেটা সেটা হলো দেবদার পুরো টিম টিকিট কেটে কিন্তু বুমেরাং মুভিটা দেখতে গেছে, এবং আপনারা অলরেডি সেটা দেখেছেন, দেবদার একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে। তো বুমেরাং মুভি ধীরে ধীরে কিন্তু বেশ ভালোই গ্রো করছে, মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও করে যাচ্ছে। তো গাইস, এখন যদি আমি কথা বলি যে বুমেরাং তার ডে থ্রিতে সে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, তাহলে গাইস আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুভিটা রবিবার থাকার কারণে মানে তার তৃতীয় দিনে সে বক্স অফিস কালেকশন করছে প্রায় 62 লক্ষ টাকা, এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন, এবং পুরোপুরি বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে।
শুধুমাত্র কলকাতার বক্স অফিস কালেকশন আমি আপনাদেরকে বলছি না, দুটো মুভিরই বক্স অফিস কালেকশন আমি কিন্তু পুরো পশ্চিম বাংলা জুড়ে বলছি। তো এবং টোটাল দিন দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,43,00,000 টাকা। তো গাইস অলরেডি কিন্তু অযোগ্য মুভিটাকে জিতদার মুভি বুমেরাং অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বক্স অফিস কালেকশনে। তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মতে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখতেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, এখানে কিন্তু জিতদার মুভি বুমেরাংয়ের হল প্লাস শো টাইম অনেকটাই কম। তো আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।